নতুন পর্যটন কেন্দ্রের সম্ভাবনা তৈরি হয়েছে দেশের সর্ববৃহৎ জাতীয় স্থাপনাকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার প্রিয়জন নিয়ে ছুটছেন পদ্মা সেতু এক নজর দেখার জন্য। ঈদে বিনোদনের কেন্দ্র হিসেবে এই জাতীয় স্থাপনাকে বেছে নিয়েছেন তারা। যেসব রেস্টুরেন্ট থেকে পদ্মা সেতু দেখা যায় সেগুলোতেই বেড়েছে ভিড়। দর্শনার্থীরা জানান, পর্যটন সম্ভাবনা থাকায় বিনোদনমূলক অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। পদ্মা সেতু এলাকা থেকে ফিরে আরো জানাচ্ছেন এয়ার বাদল। দেশের নতুন এবং প্রথম ঐতিহাসিক স্থাপনা পদ্মা সেতু, যা গেল 25 জুন, শুধু যোগাযোগ নয়, খুলে দিয়েছে পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার। ঈদের দ্বিতীয় দিনে পদ্মা সেতু দেখতে মানুষের এতটা আগ্রহ বেড়েছে যে মাওয়া এক্সপ্রেস ওয়ে পার হয়ে সেতুর টোল প্লাজার আগে গাড়ির চাপে তৈরি হয় প্রায় 8 কিলোমিটারের যানজট। যাত্রীরা জানান, পদ্মা সেতু সারা দেশের মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে, তাই ঈদের ছুটি কাজে লাগিয়ে ঘুরতে এসেছেন তারা। আমরা পদ্মা সেতু দেখতে যাইতেছি, এখন উঠবো পদ্মা সেতুতে, খুব আগ্রহ আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে যাচ্ছি। আমরা ওই মানে একদম সিলেট থেকে আমরা আসছি, মানে অনেক এক্সাইটিং, আমরা পদ্মা সেতু দেখবো। ওল্টন থেকে আমরা যাচ্ছি পদ্মা সেতু দেখতে। অ্যাকচুয়ালি আমিও থাকি দেশের বাইরে, ক্যানাডা থেকে আসছি শুধু পদ্মা সেতু দেখার জন্য। বিরাট একটা কাজ হয়েছে আমাদের দেশে, এই জন্য আমরা সবাই খুব হ্যাপি, উই আর ভেরি মাচ হ্যাপি। এখন পদ্মা সেতু হওয়ার পরে আবার আসলাম বাচ্চাদেরকে নিয়ে, আমরা খুবই এক্সাইটেড। এখন ছাদে বসে রাতের পদ্মা সেতু দেখা যায়। সেতুর আশেপাশের এমন রেস্টুরেন্টকেই বেছে নিচ্ছেন দর্শনার্থীরা। হয় না, এটা যদি পর্যটন শিল্প ঘোষণা হয় এবং পর্যটন ব্যয় বাড়ায় এখানে কোনো ওই ধরনের প্রকল্প হাতে নেয়, তাহলে এই জিনিসগুলো আরও ভালো হবে। এখানে ওইভাবে গাড়ি গুড়ি প্লেস করার মতো জায়গা নাই। সরকারে যদি এই জায়গায় অমনভাবে একটা রিসোর্টের মতো কিংবা একটা পার্কের মতো কিছু করে দিত, তাহলে এই জায়গায় আরও দূরে দূরে থেকে লোক আসো, উন্নয়ন হইতো এই জায়গার। রেস্টুরেন্টের মালিক জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই মানুষের আশা অনেক বেড়েছে। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে আমি একটু যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পর্যটক কিন্তু আপনার অনেক ভিড় করছে, হিউজ কাস্টমার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অনেক কাস্টমার ভিজিটর আসছে এখানে, ঢাকা থেকে কেউ আপনার অনেক দূর থেকে আসে। পর্যটনের মাধ্যমে অর্থনীতির নতুন দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু, তাই সেটিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অনেকে। এ আর বাদল, আরটিভি, ঢাকা।